আজকের মুভির গল্প এমন একটা গ্রামের যেখানে সকল মৃত মানুষ জীবিত হয়ে সেই গ্রামে আসা কিছু লোকদের অনেক বাজেভাবে হত্যা করে আর তাদের সঙ্গে আর কি কি হয় জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এই মুভি শুরুতে আমরা তিনজন কলেজের বন্ধুকে দেখতে পাই যাদের নাম ছিল টনি, জাস্টিন এবং লি। তাদের তিনজনেরই পড়াশোনা একদম মন ছিল না, সবসময় মজা মাস্তি করে সময় কাটিয়ে দিত। তারপর তারা একদিন ঠিক করে যে এই সপ্তাহে তারা মজা করার জন্য শহরের বাইরে ঘুরতে যাবে। তাই তারা তিনজন মিলে একটা গাড়ি করে বেরিয়ে পড়ে। তারপর তারা যখন একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়ে মজা করছিল তখন সেখানে জয়, কিট এবং ডনি নামে তিনজন চলে আসে। জয় এবং কিটকে দেখে তারা সবাই মোমের মতো গলে যায়। তারপর তারা আবারও তাদের যাত্রা শুরু করে, তবে মেন রাস্তা দিয়ে গেলে তাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তাই তারা জঙ্গলের মধ্যে একটা শর্টকাট রাস্তা দিয়ে যায়। কিছুটা আসার পর জঙ্গলে তারা একটা গ্রাম দেখতে পায়, কিন্তু এই গ্রামে কোনো মানুষ ছিল না। কিন্তু হঠাৎ করে তাদের সামনে অনেকগুলো মানুষ চলে আসে এবং গ্রামের প্রধান তাদেরকে ওয়েলকাম করে। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা এত সম্মান এর আগে কখনোই পায়নি। ওই গ্রামের প্রধানের নাম ছিল ডেভিড। অন্যদিকে ক্যাট, জয় আর ডনি তাদের পিছু করতে করতে এখানে চলে আসে। আর কিছুক্ষণ পর সেখানে ম্যারি এবং ম্যালক নামের দুইজন বাইকে করে সেখানে এসে পৌঁছে যায়। ডেভিড এদের সবাইকে ওয়েলকাম করে আর বলে, কাল আমাদের গ্রামে সব থেকে বড় অনুষ্ঠান হবে, আমরা চাই তোমরা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হও। গ্রামবাসীদের এত আদর আপ্যায়ন দেখে তারা এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। জনি, জাস্টিন এবং লি এই গ্রামের মেয়েদেরকে দেখে এই গ্রামে থাকার জন্য রাজি হয়ে যায়। তারপর তাদের সবাইকে ওই গ্রামের একটা হোটেলের মধ্যে থাকতে দেওয়া হয়। তারা সবাই এই গ্রামে এসে খুবই খুশি ছিল, আসলে এই গ্রামের মানুষরা একটু বেশি তাদের খাতির যত্ন করছিল। হঠাৎ করে জয়, ক্যাট এবং ডনির রুমে জন নামের একটা ছেলে চলে আসে, তবে ক্যাট জনকে দেখে ফিদা হয়ে যায়, তাই সে জনের সাথে বাইরে ঘোরার জন্য চলে যায়। এই গ্রামের প্রধানের স্ত্রীর নাম ছিল অলিভিয়া। অলিভিয়া সবার জন্য জুস নিয়ে আসে। এদিকে টনি, জাস্টিন এবং লি খুব মজা করছিল এই গ্রামে এসে। এদিকে ক্যাট জনকে অনেক পছন্দ করে ফেলে এবং জন ক্যাটের চোখ বেঁধে দেয় আর বলে, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। ক্যাট এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। তবে যখন ক্যাটের চোখ খুলে দেওয়া হয় তখন ক্যাট দেখতে পায় তার হাত পাগুলো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর দড়িগুলো বাঁধা ছিল চারটা ঘোড়ার সঙ্গে, যা দেখে ক্যাট অনেক ভয় পেয়ে যায়। আর তখনই চারটি ঘোড়া চারদিকে ছুটতে থাকে আর ক্যাটের হাত পা চারদিকে ছড়িয়ে ক্যাট সেখানেই মারা যায়। সেদিন রাতে তারা সবাই একসঙ্গে বসে ডিনার করছিল, কিন্তু তারা তো জানতো না যে তারা যে মাংসগুলো খাচ্ছে সেটা তাদের বন্ধুরই ক্যাটের মাংস ছিল। এদিকে জাস্টিনকে গ্রামের একটা মেয়ে এসে ইশারা করে ডাকতে থাকে, যা দেখে জাস্টিন খুশিতে তার সঙ্গে চলে যায়। এরপর মেয়েটি তাকে একটা রুমে নিয়ে আসে আর এখানে এসে মেয়েটি তার মুখে একটা পাইপ দিয়ে বলে, এর মধ্যে মদ রয়েছে, তুমি পাইপ দিয়ে টেনে টেনে সেগুলো খেয়ে নাও। যখনই জাস্টিন খেতে শুরু করে তখন তার মুখ, গলা, শরীর সহ সব কিছু জ্বলে যায়, কারণ এটার মধ্যে ছিল অ্যাসিড, যার ফলে জাস্টিন এখানেই মারা যায়। এদিকে বাকিরা এসবের কিছুই জানে না। পরের দিন তারা যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ডেভিড বলে, আজকে তো আমাদের গ্রামে অনুষ্ঠান রয়েছে, তোমরা আজকে আমাদের অনুষ্ঠান দেখে যাও। সবাই তাদের এত রিকোয়েস্ট দেখে সেখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। তারপর ডনি, লি আর ম্যালক তাদের সঙ্গে গেম খেলতে শুরু করে। এদিকে মারিকে সাজিয়ে একটা বড় বেলের নিচে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যা দেখে মারি ভাবে এটা হয়তো তাদের অনুষ্ঠানের কোনো একটা নিয়ম। কিন্তু তখন প্রধানের স্ত্রী অলিভিয়া বেলের দড়িটা খুলে দেয়, যার ফলে বেলটি এসে মারির উপরে পড়ে আর মারি সেখানেই মারা যায়। এসব দেখে ডনি সেখান থেকে পালাতে যায়, কিন্তু গ্রামের মেয়েরা তাকেও ধরে ফেলে আর একটা বড় ধারালো লাঠি এনে তার ভেতরে ঢুকিয়ে তা মুখ দিয়ে বের করে দেয়, যার ফলে ডনিও সেখানেই মারা যায়। আর অলিভিয়া সেই রক্তগুলো চেটে চেটে খেতে শুরু করে। বাকি ছিল মাত্র চারজন। এরা ভাবে এক এক করে তাদের বন্ধুরা কোথায় চলে যাচ্ছে। তখন ডেভিড এসে বলে, তোমরা বসে বসে কি করছো, বাইরে গিয়ে মজা করো। তখন এরা বুঝতে পারে যে এখানে কিছু একটা গন্ডগোল রয়েছে, যার কারণে তারা গিয়ে তাদের বন্ধুদের খুঁজতে শুরু করে। এদিকে টনি এসে পৌঁছায় হোটেল রুমে, সেখানে আগে থেকে একটা মেয়ে ছিল। টনি ভাবে এই মেয়েটি হয়তো তাকে পছন্দ করে, কিন্তু তখনই ওই মেয়েটি বড় বড় দাঁত বের করে টনিকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। এদিকে তারা ম্যালককেও ধরে ফেলে এবং ম্যালককে ধরে একটা চাকির মধ্যে জোর করে বেঁধে দেয়, যে চাকির সাহায্যে তারা তেল বের করত। তারপর তারা ম্যালকের শরীরকে পিষে সেখানে মেরে ফেলে। এদিকে লিকে নিয়ে গিয়ে ডিনার টেবিলে বেঁধে রাখে আর তার সামনে জয়কেও একটা চেয়ারের সামনে বেঁধে রাখে। এরপর ডেভিড বলে, আজকে আমাদের স্পেশাল ডিনার হবে আর ওইখানে ছিল তাদের বন্ধুদের কাটা মাথাগুলো। তারপর ডেভিড লিকে বলে, তুমি যদি জয়কে মেরে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। লিয়ের কাছে কোনো উপায় ছিল না, তাই সে জয়কে মারার জন্য রাজি হয়ে যায়। তবে যখনই সে জয়কে মারার জন্য যায় তখনই সে জয়কে না মেরে ডেভিডের ছেলেকে মেরে ফেলে আর জয়কে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। তখন ডেভিড গ্রামবাসীদের বলে, তাদেরকে ছেড়ে দাও, এটা আমার শিকার। তারপর লি আর ডেভিডের মধ্যে অনেক লড়াই হয় আর এক পর্যায়ে লি ডেভিডকে হারিয়ে দেয় এবং তাকে একেবারে মেরে ফেলতে যায়। কিন্তু তখন ডেভিড বলে, আমাকে ছেড়ে দাও আর তুমি জয়কে নিয়ে এই গ্রাম থেকে চলে যাও, আমি কথা দিচ্ছি আমরা তোমাকে আর আটকাবো না। এটা শুনে লি তাকে ছেড়ে দেয়। তারপর গ্রামবাসীরা তাদের জন্য একটা বাইক নিয়ে আসে, যাতে করে তারা বাইক নিয়ে সেখান থেকে চলে যেতে পারে। গ্রামবাসীরা তাদেরকে ছেড়ে দেয় কারণ ডেভিড তাদের কথা দিয়েছিল যে তাদেরকে এখান থেকে যেতে দিবে আর গ্রামের সবাই তাদের প্রধানের কথা শুনত। এদিকে লি আর জয় সেখান থেকে সরাসরি পুলিশ স্টেশনে চলে আসে এবং পুলিশকে সব ঘটনা খুলে বলে।
তাই পুলিশ অফিসার তাদেরকে নিয়ে সেই গ্রামে আসে। কিন্তু লি আর জয় এখানে এসে অবাক হয়ে যায়, কারণ তখন তারা দেখে এখানে একটাও বাড়ি নেই। এটা আসলে একটি কবরস্থান ছিল, কিন্তু তারা ভাবে এখানে থাকা বাড়িগুলো কিছুক্ষণের মধ্যে কিভাবে গায়েব হয়ে গেল তারা কিছুই বুঝতে পারছিল না। এরপর পুলিশ তাদেরকে বলে এই গ্রামে 2001 জন লোক বাস করত, আর যুদ্ধের সময় বিনা কারণে এই গ্রামের সকলকে হত্যা করা হয়েছিল। এরপর লি গ্রামের প্রধানের কবর দেখতে পায়, আর পুলিশ অফিসার তাদেরকে রেখে সেখান থেকে চলে যায়। আর যখন লি আর জয় বাইকে করে সেখান থেকে যেতে শুরু করে, ঠিক তখনই তাদের গলা কেটে যায়। আসলে এই গ্রামের প্রধান সেখানে একটি ধারালো দড়ি বেঁধে রেখেছিল, যার কারণে সেটিতে বেঁধে তাদের গলা কেটে যায়। আর তখনই ওই গ্রামের একটা ছেলে এসে তাদের মাথা দুইটি নিয়ে গ্রামের মধ্যে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।